অবশেষে স্বস্তির খবর, খুব শীঘ্রই রাজ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা কেরলে প্রবেশ করবে। তারপরে আগামী রবি থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করতে পারে। তারপরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে এই কটকটে গরম থেকে রেহাই পেতে পারে রাজ্যবাসী, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন আরজি এগ্রিকালচার টিভি। আজ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজকের আলুর দাম, বন্ডের দাম এবং খুচরো এবং পাইকারি বাজারে আলুর কী দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার সঙ্গে আমরা জেনে নেব উত্তরপ্রদেশ কোল্ড স্টোরেজে কোন কোয়ালিটির আলুর কী দাম যাচ্ছে এবং বন্ডের কী দাম যাচ্ছে। তার সঙ্গে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের কোন ইউনিটে আজকে কত প্যাকেট আলু নিকাশি হলো। এই ভিডিওটি শিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ঝড়ের গতিতে শেয়ার করুন এবং লক্ষ লক্ষ কৃষক এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারা উপকৃত হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আলুর বাজারদর, ফলন, লোডিং, আলুটি রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আরজি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা ভিডিও চালিয়ে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। একদিকে যেমন পশ্চিমবঙ্গের মে মাসে আলু নিকাশি যথেষ্ট ভালো হলেও অন্যদিকে চিন্তার ভাঁজ ফেলেছে উত্তরপ্রদেশ সহ গোটা রাজ্যের আলু নিকাশির খবর। এমন পরিস্থিতিতে মে মাসে পশ্চিমবঙ্গের আলু নিকাশি যথেষ্ট ভালো হওয়ার কারণে আলুর দাম বেশ কিছুটা বৃদ্ধি পেল। একদিকে যেমন উত্তরপ্রদেশে আলুর দাম বেশ কিছুটা কম থাকার কারণে বিভিন্ন মার্কেটে ফের জোর কদমে আসতে শুরু করেছে উত্তরপ্রদেশের আলু। এমন পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বাজার বেশ কিছুটা কমতে পারে এমনই সম্ভাবনা দেখা দিচ্ছে। চলুন তাহলে দেখে নিই উত্তরপ্রদেশের ফারুকাবাদ আলু মান্ডিতে কোন কোয়ালিটির আলুর কী দাম যাচ্ছে এবং উত্তরপ্রদেশ কোল্ড স্টোরেজে কোন কোয়ালিটির আলুর কী দাম যাচ্ছে এবং বন্ডের কী দাম যাচ্ছে। উত্তরপ্রদেশ কোল্ড স্টোরেজে ভালো খ্যাতি আলু বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা পার কুইন্টল। উত্তরপ্রদেশ কোল্ড স্টোরেজে ভালো হার্ডেন আলু বিক্রি হচ্ছে 950 থেকে 1050 টাকা পার কুইন্টল। লাল আলু বিক্রি হচ্ছে 780 থেকে 820 টাকা পার কুইন্টল। হাইব্রিড সাবেদ আলু বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা পার কুইন্টল। চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গের কোন ইউনিটে আলুর কী দাম যাচ্ছে এবং বন্ডের কী দাম যাচ্ছে এবং খুচরো এবং পাইকারি বাজারে আলুর কী দাম যাচ্ছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে 50 কেজি ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম যাচ্ছে 680 থেকে 690 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 420 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতায় 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 550 থেকে 560 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 415 টাকা প্রতি বস্তা। এবং 50 কেজি কেবাইস আলুর দাম যাচ্ছে 580 থেকে 600 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 440 থেকে 450 টাকা প্রতি বস্তা। এবং ওইখানের খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকা প্রতি কেজি হিসাবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 565 থেকে 575 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 420 থেকে 425 টাকা প্রতি বস্তা। এবং ওইখানের খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা প্রতি কেজি হিসাবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বদনগঞ্জে 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 560 থেকে 570 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 415 টাকা প্রতি বস্তা। এবং ওখানে খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 17 টাকা প্রতি কেজি হিসাবে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 500 থেকে 525 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 340 থেকে 350 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 340 থেকে 350 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 500 থেকে 525 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের কুমরুলে 50 কেজি ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম যাচ্ছে 680 থেকে 690 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 420 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের বঞ্চিতে 50 কেজি ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম যাচ্ছে 670 থেকে 680 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 420 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বুলবুলিতলাতে 50 কেজি ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম যাচ্ছে 670 থেকে 680 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 405 থেকে 415 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের জামালপুর ইউনিটে 50 কেজি জিলা গড় আলুর দাম যাচ্ছে 570 থেকে 610 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 420 টাকা প্রতি বস্তা। এবং 50 কেজি ডালা কোয়ালিটির জ্যোতি আলুর দাম যাচ্ছে 670 থেকে 680 টাকা প্রতি বস্তা।
এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে আমাদেরকে উৎসাহ করবেন। এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আলুর বাজার দর, ফলন, লোডিং আনলোডিং রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আরজি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আপনারা দেখুন আলুর বাজার দর কত, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।